নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড, সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা, নজর রাখছি আজকের খবরে। কয়লাঞ্চল ধানবাদে আজকাল অপরাধীরা বেলাগাম হয়ে গেছে। জেলার বিভিন্ন অঞ্চল থেকে অবিরাম বোম ও গুলি চালানোর খবর পাওয়া যাচ্ছে। দেখে মনে হয় অপরাধীদের মন থেকে পুলিশের আতঙ্ক শেষ হয়ে গেছে। এই ধরনের আরো একটি ঘটনা ব্যাংকমোড় থানা এলাকায় দেখা যায়, যেখানে তিনজনকে গুলি করা হয়েছে। পারস্পরিক বিরোধের কারণে রিকভারি এজেন্ট উপেন্দ্র সিং তার পরিবারের তিনজন সদস্যকে গুলি করে। আহত তিনজনকে প্রথমে পিএমসিএইচ ধানবাদে আনা হয়েছে, যেখানে গুরুতর আহত দুজনকে উৎকৃষ্ট চিকিৎসার জন্য অন্য জায়গায় রেফার করা। ঘটনার পর থেকে রিকভারি এজেন্ট উপেন্দ্র সিং পলাতক রয়েছেন। বর্তমানে গুলি চালানোর ঘটনার পর পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। উপেন্দ্র সিং কিছু নেই হোক, ঠিক আছে, মম্মি কো লাগা হ্যাঁ, মম্মি সিরিয়াস হ্যাঁ, আপকে ভাই হ্যাঁ, ভাই কো ভি লাগা হ্যাঁ, আপকো ভি লাগা হ্যাঁ, তো বাহার হ্যাঁ, বাহার হ্যাঁ, নহীঁ পকড়া গেছে, তো ফিলহাল ও ফরার হ্যাঁ, গ্রেফতারি কি কোশিশ কি জায়েগা, কেউ নিকলা হুয়া কয়লাঞ্চল ধানবাদে প্রায় দিনই বোমা ও গুলি চালানোর ঘটনা ঘটে চলেছে। এদিকে আজ ব্যাংকমোড় এলাকাতেও আজ সকালে একই রকম গুলি চালানোর ঘটনা ঘটে। তা সত্ত্বেও তদন্তের নামে পুলিশ বাহিনী লোকজনকে মারধর করছে। সদর থানা এলাকার ধাইয়া রানীবাঁধ এলাকায় পুলিশের দ্বারা বাহন চেক করাকালীন এই সময় আইআইটি আইএসএম কর্মচারী সুরেশ কুমার বলেন যে, গাড়ি থামানোর কথা বললে তিনি পাশের দিকে গাড়িটি দাঁড় করাচ্ছিলেন, কিন্তু এই সময় পুলিশ কর্মী তাকে পিছন থেকে লাঠি দিয়ে মারতে শুরু করে। প্রায় দিনই জেলার বিভিন্ন এলাকায় বাহন তদন্ত চলছে, যেখানে পুলিশের দ্বারা এই ধরনের অনেক অনিয়মিততার সামনে আসছে। এর অভিযোগ করার জন্য কর্মচারী সুরেশ কুমার ধানবাদ থানায় পৌঁছান। তিনি বলেন যে, এই করোনার সময়ও পুলিশ ইচ্ছাকৃতভাবে যানবাহন চেকিং এর নামে মানুষকে ব্যতিব্যস্ত করছে। তিনি ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। কোই বাতে নেই হুয়া হেলমেট নেই পেনে তো কোই বাতে নেই হুয়া কোই বাতে নেই হুয়া হেলমেট তরে থে নবীন হেলমেট নেই পেনে থে মাস্ক লাগায় থে হ্যাঁ মাস্ক থা আপকো রোকনে কা কি বোলা থা কে বাস রোক রহা থা হম হি রোক হি রহে থে তো গাড়ি পার কে রোকতে তো চোক মে হি বিচ রাস্তা মে বগল মে বিচ সাইড মে রোক রহা কিস চিজ সে মারে হে ই রাড থা ইসকা মতলব প্লাস্টিক वाला প্লাস্টিক वाला रानी बांध भैया चेकिंग था, जैसे चेक हो रहा था तो चार गाड़ी हम लोग पकड़ के रखते थे। जैसे इधर से सिटी सेंटर से गाड़ी जा रही थी स्कूटर, उसको रोक के हम जैसे पकड़े ना, बस झटका मार के हमको गिराते हुए तो भाग गया। उधर से कार आया ना, हम तो गिर गए थे तो रुक गया तो बस गुस्सा हमको बोला कि চান্ডিলের ভুঁইয়াডিহ স্থিত রিনোভেশন এক্সপোর্ট কোম্পানির গেটে শ্রমিকদের ধর্নার চতুর্থ দিন চলছে এবং কোন সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। ঝাড়খণ্ড শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক এবং জেএমএম নেতা শৈলেন্দ্র মৈথি ও জেলা পর্ষদ ওমপ্রকাশ লায়ক ধর্নাস্থলে গিয়ে শ্রমিকদের দাবি নিয়ে কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটর উষা কুমারীর সাথে কথা বলেছেন। और पूरा प्रोडक्शन हुआ है, उसके बावजूद भी मैनेजमेंट बोनस देने के लिए बोलता हम इस साल नहीं दे पाएंगे, ये अगले साल के अप्रैल में हम लोग देंगे। तो मजदूर क्या खाएगा, एक तो लॉकडाउन से मारा हुआ है, भुखमरी छाया हुआ है। ये त्यौहार है हम लोग का दुर्गा पूजा, इस त्यौहार में अपने परिवार को क्या देगा। আজ ভারতীয় রেডক্রস কমিটি দ্বারা ধানবাদেও করোনা তদন্ত শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট 22 জনের করোনা টেস্ট করা হয় এবং মানসিক প্রতিবন্ধীদের অক্ষমতার পরীক্ষাও করা হয়। মানসিক প্রতিবন্ধকতা সম্পন্ন লোকেদের ডাক্তার শিল্পী কুমারী দ্বারা পরীক্ষা করা হয় এবং প্রতিবন্ধীদের শংসাপত্রের জন্য নির্বাচিত করা হয়। ধানবাদ জেলা ভলিবল অ্যাসোসিয়েশনের নিবন্ধিত জাতীয় খেলো ইন্ডিয়াতে অংশ নেওয়া রোশন পাঠকের আকস্মিক মৃত্যু সংবাদ পেয়ে ভলিবল খেলোয়াড় এবং সংঘের আধিকারিকরা অত্যন্ত দুঃখিত ও শোক প্রকাশ করেছেন। দামোদর নদীতে ছোট ভাই চন্দন পাঠককে বাঁচাতে রোশনের মৃত্যু হয়। জেলা ভলিবল সমিতির সাধারণ সম্পাদক সুরজ প্রকাশ লাল সহ দুই ভাইয়ের মৃত্যুতে জাতীয় ও জেলা পর্যায়ে পুরুষ ও মহিলা খেলোয়াড়রা শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি ঈশ্বরের কাছে তাদের আত্মার শান্তির জন্য 2 মিনিট নীরবতা রেখে প্রার্থনা করেন। শহীদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগে 12 এপ্রিল প্রথম কোভিড-19 5টি স্যাম্পল নেওয়া হয়। 15 অক্টোবর 1 লক্ষ স্যাম্পল পূর্ণ হওয়ার উপলক্ষে মাইক্রোবায়োলজি বিভাগে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মধ্যে প্রধানত কলেজের অধ্যক্ষ ডক্টর শৈলেন্দ্র সিং, ডক্টর বি কে সিং, ডক্টর সুজিত কুমার তিওয়ারি, ডক্টর সন্ধ্যা সিং, ডক্টর অনুপম কুমার
राकेश डॉक्टर मालविका दीपक सुनील राजू दास मुकेश उपस्थित छे धानबादे कोरोना रोगी मोट 1000 बेडर व्यवस्था कर चिकित्सा सुविधा के उन्नत मान है जार कारण धानबाद पुनरुद्धार हार छ 94.68% जा राज्य और देश अनेक उन्नत मान साथ हमारी टीम काफी कुछ परफॉर्म करते हुए हम लोग आज 1,00,000 टेस्ट पूरा किए हैं। इसका एक सेलिब्रेशन जरूर बनता था और हमारी टीम की और लोगों की मांग पर एक छोटा सा हम लोगों ने फंक्शन रखा। বঙ্গবন্ধু সংস্থা জামশেদপুরের তত্ত্বাবধানে সংস্থার কেন্দ্রীয় সহসভাপতি অপর্ণা গুহর সভাপতিত্বে হলুদবনী গ্রামে শিবিরের আয়োজন করে কোভিড-19 নিয়ম অনুযায়ী জনগণের সমস্যাগুলি শোনা হয় এবং মহিলাদের সচেতন করতে ও সশক্তিকরণের বিষয়ে অবগত করানো হয়। উপস্থিত মহিলাদেরকে প্রতিষ্ঠান থেকে স্যানিটারি ন্যাপকিন ও সরবরাহ করা হয়। ধানবাদ জেলা ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বাহেদ বিধানসভা এলাকার আদিবাসী নাবালিকা যুবতীর গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে রণধীর বর্মা চকে মোমবাতি মিছিল বের করা হয় এবং স্লোগানবাজিও করা হয়। এই ক্যান্ডেল মার্চে ধানবাদ বিধায়ক রাজ সিনহা সহ ববি পাণ্ডে, রীতা প্রসাদ, জুহি শর্মা, শগুন বর্মা, বাসন্তী দেবী, অমলা ভারতী, রুমকি গুপ্তা, মঞ্জু দেবী এবং মোর্চার অন্যান্য মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। অত্যাচার বলাৎকার কি ঘটনায় বড় রই হ্যাঁ इस राज्य के अंदर कम से कम अब तक 1200 बलात्कार की घटनाएं हुई हैं और यह इस बात को दर्शाता है कि यह सरकार पूरी तरह से तो आपके सरकार में क्या बलात्कार की घटनाएं नहीं होती थी क्या? नहीं, इस प्रकार से नहीं थी। हमारे सरकार में आप देख लीजिए, उदाहरण निकाल करके 5 वर्षों के अंदर इस प्रकार से 8-9 महीने के अंदर ही इतने बड़े पैमाने पर यह बलात्कार की घटनाएँ हुई हैं। रोज कानून व्यवस्था, मेरे कहने का मतलब है कि कानून व्यवस्था पूरी तरह से ध्वस्त हो गया है। দুদিন আগে সোমবার গভীর রাতে অপরাধীরা শহরের পশ এলাকা এবং ভিভিআইপি এলাকায় ডিডিসি আবাসনের পিছনে একজন আইপিএস এবং একজন চিকিৎসকের বাড়ি লক্ষ্য করে লক্ষাধিক টাকার চুরির ঘটনা ঘটায়। তবে ভিআইপি কলোনি হওয়া সত্ত্বেও এইভাবে এখানে ডাকাতির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই নিয়ে ধানবাদ সিনিয়র পুলিশ সুপারের সাথে একটানা আলোচনা চলছে। डकैती हुई है, बहुत ही अनएक्सपेक्टेड। इस इलाके में उम्मीद कोई नहीं करता है। सारे ऑफिस यहीं पे हैं, सभी यहाँ पे ऑफिसर्स का घर है, पुलिस भी है, यहाँ पे सब कुछ है। কোভিড-19 হাসপাতালে 15 অক্টোবর সংস্কার করা 30টি বেডের আধুনিক আইসিইউ, 40টি নন আইসিইউ এবং পাইপলাইন অক্সিজেন সাপ্লাই প্ল্যান্টের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শ্রী উমাশঙ্কর সিং, বিসিসিএল এর সিএমডি শ্রী গোপাল প্রসাদ এবং নার্স সুনিতা কুমারী যৌথভাবে উদ্বোধন করেন। আইসিইউ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রী চন্দন কুমার। পাইপলাইন অক্সিজেন সাপ্লাই প্ল্যান্টের উদ্বোধন করেন হরেলের মহাব্যবস্থাপক শ্রী হিম্মত সিং চৌহান। দুর্গাপূজার জন্য আর মাত্র কিছুদিন বাকি রয়েছে এবং ঝাড়খণ্ড সরকারের নতুন নির্দেশিকার কারণে প্রতিমা শিল্পীদের উপরে কাজের চাপ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। কারণ সরকারের নির্দেশিকা আসার পর অত্যন্ত অল্প সময়ের মধ্যে সমস্ত পূজা প্যান্ডেলে 21 অক্টোবরের আগে মূর্তি উপলব্ধ করাতে হবে। দুর্গাপূজার প্রতিমা তৈরি করতে প্রায় 5-6 মাস সময় লাগে। সরকারের নতুন নির্দেশিকা আসার পরে প্রতিমা শিল্পীরা এই মূর্তি তৈরি করতে মাত্র 20 দিন সময় পেয়েছে, যার কারণে প্রতিমা শিল্পীরা দিন রাত মূর্তি তৈরিতে ব্যস্ত রয়েছেন। पहले तो इस तरह का कोई गाइडलाइन नहीं आया था कि 4 फुट का मूर्ति है, ठीक है, 4 से 4 फुट का मूर्ति है, ठीक है। ये गाइडलाइन आया 15 डेज पहले आया, ठीक है। तो यही गाइडलाइन अगर 1 महीना पहले आ जाता जो कस्टमर्स है, ठीक है, उन लोगों को भी समझने में सुविधा हो जाता कि चलिए हमें इसी गाइडलाइन के द्वारा हमें आगे बढ़ना है, ठीक है। तो कस्टमर्स को भी समझने में दिक्कत हुआ और कस्टमर के थ्रू जो ऑर्डर्स आते हैं हमें भी मतलब थोड़ा सा मिसअंडरस्टैंडिंग हुआ उसके लिए। लेकिन अभी हम लोग जैसे आप देखिए जैसे अभी 11th आवर है तो हम लोग इधर अभी 24/7 वर्क कर रहे हैं, जैसे हम लोग रात दिन एक करके वर्क कर रहे हैं, ठीक। हम लोग आज 15 तारीख हो गया है और मोटा मोटी 19-20 तारीख को मूर्ति देना है, लेकिन इस कैसे हम लोग देंगे यही समस्या हम लोग ये कर रहे हैं कि जे मैंने रात दिन खट के मैंने देना पड़ रहा है हम लोग को। ধানবাদ ব্লক কার্যালয়ে কেন্দ্রীয় সরকার দ্বারা বাস্তবায়িত কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কংগ্রেসের কার্যনির্বাহী অধ্যক্ষ রবীন্দ্র বর্মা বলেন যে কৃষি বিল 2020 আসার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে
বিজেপি দরিদ্র এবং কৃষক বিরোধী। উল্লেখযোগ্য বিষয়ে কৃষি বিলের প্রতিবাদে কংগ্রেস কর্তৃক ব্লক সদর দপ্তরে ধর্ণা দিয়ে এর প্রতিবাদ করা হচ্ছে। जिस प्रकार आप देख रहे हैं कि ये सरकार कह रही है कि हम लोगों ने किसान के लिए ये बिल लाया है और किसान का आय हम दुगुना करेंगे, इस बिल से किसान को फायदा होगा, ये कहीं भी बेच सकते हैं, तो जब किसान के लिए इतना ये लाभदायक बिल है तो फिर किसान सड़क पर क्यों, सबसे बड़ी सवाल। और दूसरी बात कि इनके बातों पर कोई भरोसा क्यों करे। जब ये सत्ता में आए थे तो इन्होंने कहा था कि 15 लाख वापस लाएंगे, लोगों को ऐसे ही मिल जाएगा काला धन लाएंगे, तो उस पर क्या हुआ। जिस प्रकार नोटबंदी के समय में ये 21 दिन का समय, 50 दिन का समय लिए थे, कोरोना काल में भी 21 दिन का समय लिए थे, तो उसमें जब जब इन्होंने कुछ देश से वादा